অবশেষে ২০ বছর পর আসতে চলেছে ইতিহাস ২। ইতিহাস সিনেমা দিয়ে ইতিহাস করে ঢাকায় চলচ্চিত্রে আগমন হয় নায়ক কাজী মারুফের। প্রথম সিনেমা দিয়ে বাজিমাত করে দিয়েছিলেন তিনি। গানে গল্পে ও নির্মাণে ইতিহাস সিনেমাটি কাজী মারুফ তো বটেই, তার আব্বা বরেণ্য চিত্র পরিচালক কাজী হায়াতেরও ক্যারিয়ারের অন্যতম একটি সিনেমা। এবার নাকি ছবিটির সিকুয়েল আসতে চলেছে এমনই ঘোষণা দিয়েছেন ছবিটির নায়ক কাজী মারুফ নিজেই। আমেরিকা থেকে নায়ক তার সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক পেজে বৃহস্পতিবার ৭ এপ্রিল লিখেছেন, ইতিহাস ২ করার কথা ভাবছি ইনশাল্লাহ। এ ব্যাপারে বিস্তারিত জানতে কিংবদন্তি নির্মাতা কাজী হায়াতের সঙ্গে যোগাযোগ করলে তিনি জাগো নিউজকে বলেন, আমি কিছুই জানি না, মারুফ কখন কি করে সেটা ওই বলতে পারবে, আমি এ মুহূর্তে জয় বাংলা সিনেমার ডাবিং নিয়ে ব্যস্ত আছি। ইতিহাস ছবির সিকুয়েল হবে কি না সে ব্যাপারে তিনি বলেন, এ নিয়ে আমি এখনও চিন্তা ভাবনা করিনি, আর যদি মারুফ ঘোষণা দিয়ে থাকে তাহলে হয়তো সে নির্মাণ করবে, আমি জানি না। ইতিহাস ২ নিয়ে কোনো কথা হয়নি মারুফের সঙ্গে। ২০০২ সালে মুক্তি পেয়েছিল ইতিহাস সিনেমা। এই ছবির জন্য কাজী মারুফ শুটিং শুরু করেছিলেন ২০০১ সালের ২২শে ফেব্রুয়ারির দিকে। একই দিনে তার বিশ্ববিদ্যালয়ের জীবনও শুরু হয়। ওই দিন সকালে বিশ্ববিদ্যালয়ের ওরিয়েন্টেশন শেষে বিকেল ৫টায় এফবিসিতে ইতিহাস ছবির মহরতে অংশ নেন তিনি। কাজী মারুফ তার প্রখ্যাত চলচ্চিত্রকার বাবা কাজী হায়াতের মতো নিজেকে তেমন মেলে ধরতে পারেননি, কিন্তু অভিনয় জীবনের শুরুতেই যে কীর্তি তিনি গড়েছিলেন সেটা বাংলা চলচ্চিত্রের অন্য কোনো নায়কেরই নেই। এই রেকর্ডটি শুধু তারই। অভিষেক ছবি ইতিহাসের জন্য শ্রেষ্ঠ অভিনেতা হিসেবে তিনি জাতীয় চলচ্চিত্র পুরস্কার জিতেছিলেন। ইতিহাস দিয়ে ইতিহাস রচনা করেছিলেন এই অ্যাকশন হিরো। ইতিহাস সহ বাবা কাজী হায়াতের পরিচালনায় কাজী মারুফ মোট ৬টি ছবিতে অভিনয় করেছেন। বাকি ৫টি ছবি হচ্ছে অন্ধকার, ক্যাপ্টেন মারুফ, মানিক রতন দুই ভাই ইফটিজিং ও সর্বনাশা ইয়াবা। তবে কাজী মারুফ যে এবার ইতিহাস ২ নির্মাণ করবেন এ বিষয়ে অনেকটাই নিশ্চিত। মারুফ তার ইউটিউব চ্যানেলে একটি ভিডিও বার্তায় বলেছিলেন, দেশে এসে বড় রকমের একটি সুখবর দিবেন তিনি। এখন অনেকটাই নিশ্চিত, ইতিহাস ২ সিনেমা দিয়ে ২০ বছর পর নতুন করে সুখবর দিতে যাচ্ছেন কাজী মারুফ। সো ভিউয়ার্স, ইতিহাস ২ সিনেমা নিয়ে আপনি কতটা আশাবাদী এবং এই খবরে আপনি কতটা খুশি হয়েছেন সেটি অবশ্যই জানিয়ে দিন লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইবের মাধ্যমে। ভিডিওটি দেখার জন্য থ্যাংক ইউ সো মাচ।